হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এসএলএসটি পিটি প্রাইমারি টেট কমপ্লিট হয়ে গেছে। অনেকেই এসএলএসটি পিটি সম্পর্কিত বিষয়ে তোমাদের বক্তব্য রয়েছে, এসএলএসটি পিটি সম্পর্কিত বিষয়ে বিভিন্ন কোয়ারিজ আমার কাছে আসতে কিন্তু শুরু করে দিয়েছে। তো এসএলএসটি পিটি সম্পর্কিত ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, সাবজেক্ট, পিটি স্ট্রাকচার এখনও পর্যন্ত রয়েছে, সে স্ট্রাকচার সম্পর্কে এই ভিডিওতে ডিসকাস করতে চলে এলাম। এবং এসএলএসটি যে পরীক্ষা সেটা 2023 সালে আদৌ হচ্ছে কি হচ্ছে না, বা এসএলএসটি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। কেননা প্রাইমারি টেটের পর অনতি বিলম্বে আমাদের কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে হবে এসএলএসটি পিটির জন্য। কেননা আমাদের যারা আমরা বিএড ক্যান্ডিডেট রয়েছি, তার প্রথম টার্গেট থাকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হাই স্কুলে চাকরির ব্যবস্থা করতে পারি। তো আজকের এই ভিডিওতে সেই সম্পূর্ণ তথ্যটা থাকবে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথম যে পয়েন্টটা আমি রাখছি সেটা হচ্ছে হোয়াট ইজ এসএলএসটি, অর্থাৎ এসএলএসটি কি। এসএলএসটি হলো স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যে স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউশন, রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কত ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সি অনুযায়ী শিক্ষক নিয়োগ কিন্তু করা হয়ে থাকে। কোন বিভাগের শিক্ষক নিয়োগ? 9, 10, 11, 12। এই এসএলএসটি পিটি বা এই এসএলএসটিতে কারা বসতে পারবে? এই এসএলএসটিতে তারাই বসতে পারবে যাদের গ্রাজুয়েশন থাকবে বিএড। কিসের জন্য? 9, 10-এর জন্য। যাদের গ্রাজুয়েশন থাকবে, পোস্ট গ্রাজুয়েশন থাকবে, সাথে কি থাকবে? বিএড থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিজি লেভেল, একটা হচ্ছে ট্রেন্ড গ্রাজুয়েট লেভেল টিচার, আর একটা হচ্ছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট লেভেল ট্রেন্ড টিচার। তো এই টিজিটি এবং আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েট লেভেল টিচার, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এখানে এলিজিবিলিটি কী কী থাকে। প্রথমত 50% মার্কস, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 50% মার্কস থাকতে হবে, সাথে গ্রাজুয়েশানে 50% মার্কস থাকতে হবে কনসার্ন সাবজেক্ট, যদি কোনো অনার্সের ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে যদি পাশের ক্যান্ডিডেট হয়ে থাকে সে কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে। কিভাবে বসতে পারবে? পাশের সাবজেক্টে আমরা দেখেছি যে পাশের সাবজেক্ট হয় তিনটে, আগে একরকম ছিল, তিনটে সাবজেক্টের গুরুত্বই কিন্তু একই রকম থাকতো। এখন আমরা সিবিসিএস মডেলে দেখতে পাচ্ছি যে প্রথম দুটো সাবজেক্ট, বিশেষ করে কোর CC1 CC2 বা DSC1 DSC2, এই সাবজেক্টগুলো বিএডের ক্ষেত্রে আমরা দেখেছি DSC1 বা সিসি পেপারে থাকলে তবেই কিন্তু নেওয়া যায়। এবং পিজিতে অ্যাডমিশনের ক্ষেত্রে ডিস্ট্যান্স বলুন বা যে কোনো জায়গাতে, সেখানেও কিন্তু সেম প্রসেস রয়েছে। এই প্রথম কোর যে সাবজেক্ট বা ডিএসসি পেপার যেটা থাকবে পাশের ক্যান্ডিডেটদের, তারা কিন্তু সেই পেপারে এসএলএসটি পরীক্ষাতে বসতে পারবে। কোথায়? 9, 10-এর জন্য। অনার্সের ক্যান্ডিডেটরাও বসতে পারবে 50%, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 45%, যারা ওবিসি, এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো। যদি কোনো ক্যান্ডিডেটের মাস্টার্স থাকে, যদি কোনো ক্যান্ডিডেটের মাস্টার্স থাকে, অনার্স নেই, তথাপি সে 11, 12-এর পরীক্ষাতে যে সাবজেক্টে মাস্টার্স করেছে সেই সাবজেক্টে কিন্তু বসতে পারবে। আর আমরা যদি দেখি যে 9, 10-এর ক্ষেত্রে তাহলে কারা বসতে পারবে, 9, 10-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাস, অনার্স উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু বসতে পারবে। অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমি পাস পড়েছি, অনার্স নেই, আমি কি বসতে পারবো? অবশ্যই 45 বা 50% নাম্বার উইথ বিএড থাকলে 9, 10-এর পরীক্ষাতে তুমিও কিন্তু বসতে পারবে। এই পর্যন্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু বসা যায়। এবার প্রশ্ন হলো, দাদা এসএলএসটি 2022-এ তো হলো না, 23-এ কি আদৌ হবে? দেখো, যেমন তথ্য রয়েছে 2023 সালে এসএলএসটি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদিও এই নিয়ে এসএলএসটির এই যে সমস্যাগুলো রয়েছে এই নিয়ে কিন্তু একাধিক দোলাচল চলছে, আন্দোলন, কোর্ট কেস এইগুলো চলছে যাতে এসএলএসটির নোটিফিকেশানটা আউট হয়, বাট সেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশান আউট হচ্ছে না। কিন্তু একটা দিন তো হবে, আর একটা দিন যখন হবে সেই দিনটার জন্য আমি যেন আমার 100 সলিড ওয়েতে আমার যে জায়গাটা রয়েছে সেটা কংক্রিট করতে পারি, আমি একটা সিট সেখান থেকে বের করে নিতে পারি, তার জন্য আমাকে কিন্তু আজকের ডেট থেকে প্রস্তুতি নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা এসএলএসটি পিটি, এসএলএসটিতে কী কী বিষয় থাকে? এসএলএসটিতে বর্তমানে আমরা দেখছি লাস্ট এসএলএসটি হয়েছিল সাঁওতালি মিডিয়ামের, সেই সাঁওতালি মিডিয়ামের এসএলএসটিতে আমরা দেখেছি দুটো সেকশান ভাগ করা হয়েছিল। কী কী সেকশান? একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, আর একটা হচ্ছে মেন্স, যেমন আমরা WBCS এর ক্ষেত্রে দেখেছি। তো এসএলএসটির পিটির যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ, তোমাকে পিটি আগে পাশ করতে হবে, তবেই তোমার সাবজেক্টের খাতা দেখা হবে, তবেই তোমার মেনের খাতা দেখা হবে।
তাহলে তোমাকে পিটিতে কি কি বিষয় পড়তে হয়? পিটি টোটাল 150 নম্বরের হয়। এখন বলা ভালো নতুন পিটি হবে কি হবে না, নতুন সিলেবাস কি হবে, এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর এখনও স্কুল সার্ভিস কমিশন দেয়নি। যদিও বিভিন্ন মহল থেকে আমরা বিভিন্ন রকমের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে পিটি থাকবে, বাট পিটির পাশাপাশি মেন্সের ক্ষেত্রে কিছু চেঞ্জেস হবে নাকি হবে না, এই নিয়ে প্রশ্ন ছিল কিন্তু একাধিক। বাট পিটির ক্ষেত্রে 150 মার্কসের পিটি যেটা আমরা শুনতে পাচ্ছিলাম, 150 মার্কসের পিটিটা 150 থাকবে না, সেটা হয়ে যাবে 100, এবং সেখানে কিছু চেঞ্জেস থাকবে, কিন্তু এখনও পর্যন্ত নতুন নোটিফিকেশান নেই, নতুন গাইডলাইন নেই। তাই জন্য আমাদেরকে পুরনো যে পিটি রয়েছে বা পুরনো পিটির সিলেবাস বা বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে পিটির যে স্টেটাস রয়েছে সেটাকে যদি আমরা ফলো আপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে 150 মার্কসের পিটি থাকে। তোমাদেরকে একটুখানি মোটামুটি বলে দিচ্ছি সাঁওতালি মিডিয়ামের পিটিতে কী কী ছিল। সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 70 মার্কস থাকে, থেকে পাটিগণিত পরিমিতি থেকে 40 মার্কস, ইংলিশে থাকে কিন্তু 40 মার্কস। এইভাবে হয় কিন্তু পিটির টোটাল সিলেকশন বা পিটির টোটাল সেকশন। পিটি পরীক্ষা এই 150-র মধ্যে তোমাদের কিন্তু একটা পর্যাপ্ত কাট অফ থাকবে, সেই পরীক্ষাতে পাশ করলে। যে আজকে বেসিক ডিসকাশন করছি, যদি তোমরা বলো আমি ভবিষ্যতে পিটির সিলেবাস বর্তমানে যেটা রয়েছে সেটা নিয়ে কমপ্লিট একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, চিন্তার কোনো কিন্তু কারণ নেই। তো এখানে মোটামুটি আমি তোমাদের একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিই। সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে ভারতীয় ইতিহাস সংস্কৃতি, ভারতের সংবিধান, বই ও লেখক, ভারতীয় অর্থনীতি পরিকল্পনা, ভারতের যে ভূগোল, সাহিত্য, খেলাধুলা, সাধারণ জ্ঞান। এবং সাধারণ বিজ্ঞানের মধ্যে রয়েছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, পরিবেশ এবং বর্তমান ঘটনা, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। এই টোটাল বিষয়গুলো নিয়ে থাকছে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস। তারপর রয়েছে পাটিগণিত এবং পরিমিতি, যেখানে একটা ভাস্ট নাম্বারের কিন্তু 40 নম্বরের কিন্তু ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। 40 নম্বরের ম্যাথটা কিন্তু 9টায় যোগ, এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস একটা ইস্যু। 40 নম্বরের ম্যাথের মধ্যে আমরা সংখ্যাতত্ত্ব পাচ্ছি, এলসিএম, এইচসিএফ পাচ্ছি, গড় অনুপাত ও অনুপাত পাচ্ছি, মিশ্রণ, অংশীদারত্ব, তারপরে অংশীদারিত্ব, শতাংশ, লাভ ক্ষতি, সাধারণ সুদ, সময় এবং কাজ পাচ্ছি, সময় ও দূরত্ব পাচ্ছি, সরলীকরণ বা সিম্প্লিফিকেশান, বর্গমূল পাচ্ছি, বয়সের উপর ভিত্তি করে যে সমস্যাগুলো থাকে সেগুলো, ক্ষেত্রফলের মধ্যে আমরা ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ পাচ্ছি, আয়তন এবং পৃষ্ঠের ক্ষেত্রফল, এর মধ্যে ঘনক্ষেত্র, গোলক, সিলিন্ডার বা শঙ্কু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পিটি সিলেবাস ওরিয়েন্টেড। এবং ইংলিশ সিলেবাস যেহেতু ইংলিশটা পিটির মধ্যে রয়েছে, ফ্রেজেস, আইডোমেট্রিক যে এক্সপ্রেশন রয়েছে, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, সিনোনিম, অ্যান্টোনিম যেটা আমরা দেখেছি প্রাইমারির ক্ষেত্রেও, তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, তারপরে রয়েছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্ল্যাঙ্কগুলো ফিল করতে হয়, শূন্যস্থান পূরণ, তারপরে রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ সাবস্টিটিউশন যেগুলো থাকে একটা শব্দের বিপরীতার্থক শব্দ, নিয়ারেস্ট ইন মিনিং রয়েছে, অর্থাৎ নিয়ারেস্ট মিনিংগুলো যেগুলো, তারপরে রয়েছে টু দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ টু কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ সঠিক সেন্টেন্সটাকে যেটা চুজ করতে হবে বা সঠিক বাক্যের পরিবর্তন। তো এই পুরো বিষয়গুলো নিয়ে থাকছে পিটি সিলেবাস। এখনও পর্যন্ত এখান থেকে যদি 50 নম্বর কাট অফ হয় কোন সেকশন থেকে হবে এমন কোনো তথ্য নেই, তবে 100 মার্কের পিটি যদি আসে এখান থেকে কিছু কাট অফ হবে। বাট এই অলমোস্ট 150 মার্কসের যে সিলেবাস রয়েছে এটা ধরে যদি তোমরা চলো তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার অন্তত মনে হয় না। তো এখন থেকে প্রস্তুতি শুরু করো, খুব শীঘ্রই আমরা নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। এবং এই যে বিষয়টা রয়েছে SLST PT-র যে সিলেবাসটা, এবার আসছে আমাদের সাবজেক্ট। তো দাদা সাবজেক্ট তাহলে কী করব? দেখো সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের বলে রাখি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই 150 মার্কসের পিটি তুমি দিলে নেক্সট চলে আসছে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ পোর্শন, পিটির পরবর্তীতে আসছে মেন্স। মেন্সের মধ্যে সাঁওতালি মিডিয়ামে কী ছিল যেটা কিন্তু কাট অফ করার কথা ভাবনা চিন্তা চলছে, যেটা বেঙ্গলি, অর্থাৎ বাংলা থাকবে কি থাকবে না এটা এখনও বলা যাচ্ছে না, বাট তোমাদের ইংলিশটা থাকবে মেন্সের মধ্যে যেটা দেখছিলাম, যেটা আমাদের ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 50 মার্কসের। আবার থাকবে মেন্সের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অর্থাৎ ইংলিশটা তোমরা পিটিতেও পড়ছো আর মেন্সেও পড়তে হচ্ছে, আবার তোমাদের যেটা থাকছে মেন্সের মধ্যে বাংলা, অর্থাৎ তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা বাংলা হতে পারে বা তুমি যে মিডিয়ামের স্টুডেন্ট সেই মিডিয়াম হতে পারে। তো সেখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 50-50-100 নম্বরের তোমার মেন্সের মধ্যে বাংলা পরীক্ষা দিতে হবে, ইংলিশ পরীক্ষা দিতে হবে 50-50-100। তারপর তোমাদের সাবজেক্টে আসছে 100, অর্থাৎ তোমার কনসার্ন সাবজেক্ট, সেই সাবজেক্টে তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষাগুলো সম্পূর্ণ হবে MCQ প্যাটার্ন। তো এই জিনিসগুলো নিয়েই কিন্তু চর্চা রয়েছে। এবং এখান থেকে 150 নম্বরের টেটের মধ্যে তোমার টেট ওয়েটেজ আসবে কিন্তু 100,
আর এখান থেকে তোমার যে সাবজেক্টের যে বিষয় রয়েছে সেখান থেকে 100-200, আর এখানে তোমার মেন্সের মধ্যে আরেকটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ইয়াম অফ ইনস্ট্রাকশন, বা তোমার সেখানে ইংলিশ কম্প্রিহেনশন যেটা সেখানে 50-50-100, এই 300 মার্কসের টোটাল ওয়েটেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 300 মার্কসের মধ্যে তোমাকে পিটিতে পাশ করলে তবে তোমার মেন্সের খাতা কিন্তু দেখা হবে। সুতরাং লড়াই কিন্তু যথেষ্ট কঠিন। আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেলে, এবং এর পরবর্তীতে যদি তোমরা বলো সাবজেক্ট ওয়াইজ সিলেবাস নিয়ে ডিসকাশন করতে চলে আসব, তার পাশাপাশি পিটির যে সিলেবাস রয়েছে সেটাও ডিটেল ডিসকাশন নিয়ে চলে আসব, তবে হ্যাঁ এখনই পড়াশোনা শুরু করো। এরপরে হুট করে নোটিফিকেশান বেরিয়ে গেলে প্রাইমারি টেটে যেমন হয়েছিল তেমনি ল্যাজে গোবরের সিচুয়েশান কিন্তু হতে পারে। তো তাই বলছি যেটুকু রয়েছে তোমাদের সামনে সেইটুকু নিয়েই চর্চা করো, তারপরে নতুন গাইডলাইন যদি আসে কিছু চেঞ্জেস থাকলে সেগুলো ম্যানেজেবল হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম কিন্তু হবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। প্রশ্ন থাকলে, যত প্রশ্ন থাকুক কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।